এটা তোমার জন্য। অখিলেশ বাবু আমাদেরকে না ক্ষমা করে দেবেন, এরকম হঠাৎ করে ফোন করে চলে এলাম, তো মানে আপনাদের তৈরি হওয়ার সময় পর্যন্ত দিতে পারিনি। সেরকম কোনো অসুবিধা হয়নি, কারণ মেয়েরা আছে, মেয়েরা ছিল বলেই মোটামুটি একটা ব্যবস্থা হয়ে গেছে। সব সময় এত কেন কেন করিস কেন? তোকে হয়তো ঈশানি ওর কাছে বসাতে চাইছে, বসে পর চুপচাপ। অখিলেশ বাবু একটা কথা কিন্তু মানতেই হবে, যে আপনি খুব ভাগ্যবান যে ঈশানির মতন মেয়ে আপনার ঘরে জন্ম নিয়েছে। আমরাও কিন্তু ভাগ্যবান কম নই দিদি, আফটার অল ঈশানি আমাদের বাড়িরই তো বউ হতে চলেছে। আপনারা কি নেবেন বলুন, চা না কফি? টফি? আরে আমরা কি বাচ্চা নাকি, টফি খাবো? সাথে টফি নয়, কফি। কফি? কফি না না, চা খাবো, চা চা। ঠিক আছে আমরা আসছি দিদি। চল বলছি ওই চায়ের সঙ্গে কিছু মিষ্টি আর স্ন্যাক্স নিয়ে আসিস। হ্যাঁ বাবা। আয়ুষ সব ঠিক আছে তো? সত্যি কথা বলতে কি, আপনার ফোনটা পেয়ে আমি সত্যি অবাকই হয়েছিলাম। আপনারা বসুন, আমি তৌদিকটা দেখি রেডি হলো কিনা। হ্যাঁ ঠিক আছে। চা কখন আসবে? নমস্তে।
রেডি তো? এর থেকে ভালো সুযোগ আর পাবি না। আয়ুষ বলছি, তুমি ওই সোফায় বসো। কি হলো আয়ুষ? আয়ুষ কি হলো? ঈশানী চাটা দে। মা চলো এখান থেকে। যাবো মানে? কি রে, ঈশানীকে এখনো আশীর্বাদ করা হয়নি। আশীর্বাদ করতে হবে না। মা, এই জায়গাটা সেফ নয়। কি উল্টো পাল্টা বকছিস? আমাদের এক্ষুনি যেতে হবে এখান থেকে, চলো। ঈশানী, we have to leave right now. এসো। তো পাতাল কি তো কি? আয়ুষ, আয়ুষ, ঈশানী, মা তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও, এখানে বিপদ আছে, চলে যাও বলছি। না, আমি যাব না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। মা প্লিজ লিসেন টু মি, চলে যাও এখান থেকে। আয়ুষ যেটা বলছে সেটা শোনো, চলো এখান থেকে। চল এখান থেকে, চল। না না, আমি যাবো না ছুটকি। তোমাকে যেতে হবে এখান থেকে, নাহলে এরা তোমায় শেষ করে ফেলবে। যাও এখান থেকে। হ্যাঁ মায়া, চল এখান থেকে, চল এখান থেকে। তুই তোমাদের এই তীর আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা তোমাকে মারার জন্য নয় মায়া,
মা মা হায় আমায় ক্ষমা করবেন মিসেস সিংহরায়। অখিলেশ বাবু এসব কি হচ্ছে, কেন করছেন এসব? ওর মধ্যে সত্যিটা বের করার এটাই একমাত্র রাস্তা। সত্যি? কি সত্যি? আমার স্ত্রী শিবানীকে ও কোথায় লুকিয়ে রেখেছে? মায়া, তোমার কাছে এক মিনিট সময় আছে। এক মিনিটের মধ্যে বলো শিবানী কোথায়, কোথায় লুকিয়ে রেখেছো তুমি ওকে? আমি আপনাদেরকে আবারও বলছি, ওর মুখ থেকে সত্যিটা বের করার এটাই একমাত্র রাস্তা। সত্যি লোকাতে ডাইনি যদি সীমা পেরোতে পারে, সত্যি বের করার জন্য আমিও সীমা অতিক্রম করতে পারি। মায়া, তোমার হাতে আর 40 সেকেন্ড আছে। মায়া মায়া বলে দে না, বলে দে, তুই যা জানিস বলে দে ওনাদের। তুমি সত্যিটা বলবে কি না? সেকেন্ড মায়া, দিদি মায়া 10 সেকেন্ড। চলো মা, কেউ একটাও এগোবে না, না হলে তোমার কাছে আমি এটা আশা করিনি। আমরা এখানে সম্বন্ধ নিয়ে এসেছিলাম আর তোমরা, ছি, মাত্র 1 মিনিটের জন্য আমরা তোমার মাকে বন্দি করেছি, তাতেই তোমার এই অবস্থা আয়ুষ। এবার ভাবো, আমার মাকে তোমার মা কত বছর বন্দি করে রেখেছে। আমায় কথা দিয়েছিলে আমার মাকে খুঁজতে আমায় সাহায্য করবে। আজ থেকে তুমি একা নও, আমিও আছি তোমার সাথে। আর তুমি একটা কাজ করো, তুমি কাল আমার বাড়িতে চলে এসো, আমরা একসাথে তোমার মাকে খুঁজতে পারব। হ্যাঁ, মনে আছে আমার, কিন্তু আমার মা তোমার মাকে বন্দি করে রাখেনি, আমার মা নিজে বলেছে। বাহ, আর তুমিও সেটা বিশ্বাস করে নিলে, একটা ডাইনির কথা বিশ্বাস করলে তুমি। হ্যাঁ, আমার মায়ের ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু আমার নেই। আমি খুব ভালো করে জানি
আমার মাকে তোমার মা বন্দি করে রেখেছে, আর আজ তো ওকে বলতেই হবে আমার মা কোথায় আছে। কিন্তু তার আগে তোমাকে আমায় মারতে হবে। স্বয়ং ভগবান এসে আমার সামনে দাঁড়ালেও আটকাতে পারবে না আমায়। বেশ, তাহলে তোমার যেটা মনে হয় সেটা তুমি করো, আর আমার যেটা করা উচিত সেটা আমি করব। আচ্ছা, তোরা দুজনে মিলে কি করছিস বলতো? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হরিশালি, আমি বুঝতে পারছি এই সব কিছু তুমি তোমার মাকে ফিরে পাওয়ার জন্য করছো, কিন্তু কেন ভাবছো না তুমি দৈবিক? তোমার একটা আঘাতে হরিশের প্রাণ চলে যাবে। হরিশালি, আমাকে ক্ষমা করবেন কাকিমা, আমি একজন রিবাবংশী যে এখন আর একজন রিবাবংশীকে খুঁজছে, আর আমার রাস্তায় যে এসে দাঁড়াবে আমি তাকে সরিয়েই দেব। অখিলেশবাবু, অখিলেশবাবু, ঈশানীকে বোঝান না, নাহলে অনর্থ হয়ে যাবে, আপনি বোঝান ওকে। এই কথাটাই আপনি মায়াকে বোঝান, ও যদি বলে দেয় শিবানী কোথায় আছে তাহলে পুরো ব্যাপারটা মিটে যায়। মায়া, মায়া তুই বলছিস না কেন? ওনারা যেটা জানতে চাইছে বলে দে না। তোর এই জেদ আজ আয়ুষের প্রাণ নিতে পারে। মায়া, ভগবানের দোহাই, বলে দে। ডাইনি কোনোদিন কারোর আপন হয় না কাকিমা, এমনকি নিজের ছেলেরও না। বলছি আমি জানি শিবানী কোথায়, কিন্তু কিন্তু তুমি যে বলেছিলে। আমি বলেছিলাম আজ থেকে 12 বছর আগে আমি শিবানীকে বন্দি করিনি, এটা একবারও বলিনি। শিবানী কোথায় আছে আমি জানি না। শিবানী কোথায়? আপনার বাড়িতে আছে। এই বাড়িতে গুপ্ত ঘরে